ধূমপান মুক্ত দেশ গড়তে এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে নিউজিল্যান্ড বলা হচ্ছে এটি বাস্তবায়িত হলে আগামী কয়েক দশকের মধ্যে দেশটিতে আর কোনো ধূমপাই থাকবে না ধূমপান বিরোধী এই পরিকল্পনা ঘোষণা করেছে নিউজিল্যান্ড সরকার আগামী বছরই তা আইনে পরিণত হতে পারে সেটি হল এখনকার শিশুরা ভবিষ্যতে আর ধূমপানের সুযোগ পাবে না নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়সা ভেরাল এক টুইটে বলেছেন ধূমপান মুক্ত ভবিষ্যৎ গড়তে এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে নিউজিল্যান্ড ধূমপান কর্মপরিকল্পনার অংশ হিসেবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা সহ বেশ কিছু সাহসী পদক্ষেপ বাস্তবায়ন করব বর্তমানে নিউজিল্যান্ডে পনেরো বছর বয়স মধ্যে এগারো দশমিক ছয় শতাংশই ধূমপানে আসক্ত তবে মাউরি আদিবাসীদের মধ্যে এর হার উনত্রিশ শতাংশের মতো তাই আইনটি পাশ করার আগে একটি মাউরি স্বাস্থ্য টাস্ক ফোর্সের সঙ্গে পরামর্শ করবে নিউজিল্যান্ড সরকার তামাকের খুচরা বিক্রিতে বিশ্বের সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করা দেশের মধ্যে নিউজিল্যান্ড দ্বিতীয় প্রথম স্থানে থাকা ভুটানে সিগারেট বিক্রি পুরোপুরি নিষিদ্ধ নিউজিল্যান্ডের প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও রয়েছে তামাক বিরোধী কঠোর আইন দু সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে সিগারেটের সাদা মাটা প্যাকেজিং বাধ্যতামূলক করে অজিরা নিউজিল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে অন্তত পাঁচ হাজার মানুষ মারা যান যা দেশটিতে সবচেয়ে বেশি প্রতিরোধযোগ্য মৃত্যুর ঘটনা সেখানে প্রতি পাঁচ জনের চারজন ধূমপায়ীর বয়স আঠারো বছর হওয়ার আগেই ধূমপান শুরু করেন নিউজিল্যান্ডের তামাক বিরোধী নতুন প্রস্তাবনায় স্বাভাবিকভাবেই সন্তুষ্ট স্বাস্থ্য সংশ্লিষ্টরা তবে প্রকাশ্যে সিগারেট বিক্রি নিষিদ্ধ হলে কালোবাজারি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ব্যবসায়ীরা